একটা ফ্রড লোক আব্দুল কাদের, সে এডিশনাল সেক্রেটারি বলিয়া কার্ড চাপিয়ে আমার অফিসে গিয়েছে, আমার সাথে বিভিন্ন সময় ছবি তুলেছে এবং সে মাঝে মাঝে আমার সামনে বসে বড় বড় লোকদের সঙ্গে কথা বলতো, যেমন আইজিপি, আর্মির জেনারেল, আরও মানুষজনের সঙ্গে কথা বলতো। আমার বিশ্বাস জুটালো যে সে এডিশনাল সেক্রেটারি। পরে প্রমাণিত হলো সে এডিশনাল সেক্রেটারি না, সে ফ্রড। পরে তাকে বের করে দিলাম আমি, এবং এই ব্যাপারেই, এই কাদেরের ব্যাপারেই আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। আমি স্পষ্ট যা যা আমার ছিল সব বলে দিয়েছি, তারা সন্তুষ্ট। এবং সে একটা কনজেনিটাল লায়ার, জন্মগতভাবেই সে মিথ্যাবাদী, এবং আমিও প্রতারকের শিকার হয়েছি। আমিও ভিকটিম হিসাবে আইনগত ব্যবস্থা নেব কাদেরের বিরুদ্ধে। এই যা, আর তেমন বলার কিছু নেই। আমার শরীরটা আসলে ভালো না, তোমাদেরকে বেশি সময় দিতে পারছি না। সবাই ভালো থাকো, আর এই প্যান্ডেমিকের সময় সবাই সতর্ক থাকবে। ও মিথ্যা কথা বলেছে। এখন আমার কাছে কেউ গেলে, ধরো তোমাদের অনেক সিনিয়ররা, অনেক এডিটর বা নিউজ এডিটর, এরা আমার সাথে যায় ছবি তোলে। এখন ছবি তুলতে চাইলে তো আমি না করতে পারি না। এখন আমার ছবি নিয়ে যদি কেউ প্রতারণা করে, সেটার দায় দায়িত্ব তো আমি নিতে পারি না। প্রথমে বুঝতে পারিনি, সব আমি স্টেটমেন্ট দিয়েছি ডিবি জয়েন্ট কমিশনার সাহেবের কাছে, হারুন সাহেবকে। হারুন সাহেব অত্যন্ত ভালো লোক, এবং মশিউর সাহেব আছেন এই যে, ওনারা ধৈর্য নিয়ে আমার সব কথা শুনেছে। আমরা বিস্তারিত আলাপ করেছি, পরে এই ডিসিশন হয়েছে যে আমরা ওর বিরুদ্ধে ডিবি তো করবেই, আর আমরাও একটা মামলা করবো।